হ্যালো স্টুডেন্টস ওয়েলকাম টু আওয়ার চ্যানেল অপটিম স্টাডি আজকে আমরা চিফ মিনিস্টার এবং গভর্নরের পাওয়ার এবং লিমিটেশনস নিয়ে আলোচনা করব রিসেন্টলি আমরা দেখতে পাচ্ছি পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মাননীয় মমতা ব্যানার্জি এবং গভর্নর জগদীপ ঢাংকারের মধ্যে একটা টাসেল চলছে কখনও চিঠি আদান প্রদানের মাধ্যমে বা কখনও টুইটারের পোস্টের মাধ্যমে তো কনস্টিটিউশনাল পার্সপেক্টিভ থেকে এবং সুপ্রিম কোর্টের ইম্পর্ট্যান্ট যে রয়েছে তার বেসিসে আমরা রাজ্যপাল এবং মুখ্যমন্ত্রীর পাওয়ার এবং লিমিটেশানস নিয়ে আলোচনা করব ভিডিওটির মাধ্যমে আশা করি তোমরা অনেক ইম্পর্ট্যান্ট ইনফরমেশান জানতে পারবে তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করতে ভুলবে না কমেন্ট করে জানাবে এবং বন্ধুদের মধ্যে শেয়ার করবে শুরু করছি আজকের ভিডিও পশ্চিমবঙ্গে 30 জুলাই টু থাউজেন্ড গভর্নর জগদীপ ধাঙ্কার নিযুক্ত হওয়ার কিছুদিনের মধ্যেই আমরা দেখতে পেয়েছি পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীর সাথে তার মতবিরোধ এবং ওয়ার অফ ওয়ার্ডস এখানে আমি ডাইরেক্ট গভর্নর জগদীপ ধাঙ্কারের টুইটার পোস্ট থেকে তোমাদের দেখাচ্ছি সেই সময় থেকে আজ অবধি কন্টিনিউ গভর্নর এবং চিফ মিনিস্টারের মধ্যে ওয়ার অফ ওয়ার্স চলছে তার মধ্যে যেমন সেকেন্ড মে গভর্নর জগদীপ ধাঙ্কার তিনি পোস্ট করেছিলেন যে করোনা ভাইরাসের জন্য যে মৃতের সংখ্যা সেন্ট্রাল গভর্নমেন্টের যে ডেটা সেই ডেটার সাথে স্টেট গভর্নমেন্টের ডেটার যে ফারাক এই জন্য তিনি পোস্ট দিয়েছিলেন স্টেট গভর্নমেন্টের ডেটা অনুযায়ী সেকেন্ড মে করোনা ভাইরাসের জন্য ডেট ফাইভ সেভেন্টি টু এবং সেন্ট্রাল গভর্নমেন্টের ডেটা অনুযায়ী নাইন থার্টি ওয়ান তো এইভাবে বিভিন্ন ঘটনার পরিপ্রেক্ষিতে গভর্নর যেমন চিফ মিনিস্টারের বিরুদ্ধে বিভিন্ন অ্যালিগেশন দিয়ে যাচ্ছেন ঠিক তেমনই মমতা ব্যানার্জিও একুস্ট করছেন যে গভর্নর জগদীপ ঢাংকার তার পাওয়ার কেড়ে নেওয়ার চেষ্টা করছে এই করোনা ভাইরাস ক্রাইসিসের মধ্যে তো এই হচ্ছে প্রেজেন্ট ঘটনা তোমরা নিউজ পেপার থেকে অলরেডি আশা করি এই ব্যাপারগুলো জানো তো আমি এখানে মেনলি ফোকাস করব কনস্টিটিউশন এবং সুপ্রিম কোর্টের জাজমেন্ট এই ব্যাপারে কি বলে তো তো আমরা কনস্টিটিউশনে জানি কনস্টিটিউশনে পার্ট সিক্স এবং আর্টিকেল ওয়ান ফিফটি থ্রি থেকে ওয়ান সিক্সটি সেভেন তো পার্ট সিক্স আর্টিকেল একশো তেপ্পান্ন থেকে একশো সাতষট্টি ওয়ান সিক্সটি সেভেন হচ্ছে স্টেট গভর্নমেন্টের এক্সিকিউটিভ নিয়ে আলোচনা করা রয়েছে এবং স্টেট এক্সিকিউটিভসের মধ্যে কে কে রয়েছে গভর্নর চিফ মিনিস্টার কাউন্সিল অফ মিনিস্টার্স অ্যান্ড অ্যাডভোকেট জেনারেল অফ দ্য স্টেট অ্যাকচুয়ালি গভর্নরের কাজ হচ্ছে সেন্টার এবং স্টেটের মধ্যে সমন্বয় সাধন করা তাদের মধ্যে একটা লিঙ্ক স্থাপন করা কিন্তু বিভিন্ন সময় আমরা দেখতে পেয়েছি যে সেন্ট্রাল গভর্নমেন্ট গভর্নরকে একটা হাতিয়ার হিসেবে ইউজ করেছে স্টেট গভর্নমেন্টের গভর্নেন্সের উপর বা স্টেট গভর্নমেন্টের কাজের উপর বিভিন্নভাবে ইন্টারফেয়ার করার তো আমরা ধীরে ধীরে দেখব পর্যালোচনা করব প্রেজেন্ট সিচুয়েশানটা আসলে কি তো পার্লামেন্টারি প্যাটার্ন অফ গভর্নমেন্ট আমাদের যেমন সেন্টারে প্রেসিডেন্ট এবং প্রাইম মিনিস্টার এবং তার একটা কাউন্সিল অফ মিনিস্টার্স রয়েছে ঠিক একইভাবে স্টেট গভর্নমেন্টের ক্ষেত্রেও সেম প্যাটার্নে গভর্নমেন্ট তৈরি করা হয় একজন গভর্নর নিযুক্ত করা হয় যে গভর্নর হচ্ছে চিফ এক্সিকিউটিভ হেড অর নমিনাল এক্সিকিউটিভ হেড তো এই টার্মগুলো খুব ইম্পর্টেন্ট তো গভর্নরের লিমিটেশন জানার আগে আমরা গভর্নরের বিষয়ে কিছু ইম্পর্ট্যান্ট জিনিস জেনে নেবো যেমন গভর্নর হচ্ছে নমিনাল এক্সিকিউটিভ নমিনাল এক্সিকিউটিভ বা কনস্টিটিউশনে ডিজিউর কথাটা বলা আছে ডিজিউর তো গভর্নর হচ্ছে ডিজিউর অর নমিনাল হেড অফ দ্য স্টেট ডিজিউর বা নমিনাল হেড কতটার অর্থ হচ্ছে পজিশন উইদাউট এনি রিয়েল অথরিটি মানে প্রকৃতপক্ষে গভর্নর হেড হলেও রিয়েল অথরিটি কিন্তু চিফ মিনিস্টার উইথ হিস কাউন্সিল অফ মিনিস্টার্স এখানে আরও একটা টার্ম রয়েছে যে গভর্নর হচ্ছে টিটুলার অর কনস্টিটিউশনাল হেড টিটুলার ঠিক আছে এই টার্মগুলো তোমাদের পরীক্ষায় জিজ্ঞাসা করতে পারে ওই জন্য আমি এখানে লিখে দিচ্ছি তো গভর্নর হচ্ছে টিটুলার অর এক্সিকিউটিভ হেড তো টিটুলার কথাটার অর্থ হচ্ছে বাংলায় যদি বলি নামমাত্র ঠিক আছে নামমাত্র হেড আর চিফ মিনিস্টার হচ্ছে রিয়াল হেড বা ডি ফ্যাক্টো চিফ মিনিস্টারের ক্ষেত্রে হচ্ছে ডি ফ্যাক্টো আর গভর্নরের ক্ষেত্রে হচ্ছে ডি জিউর গভর্নর কি করে সেন্ট্রাল গভর্নমেন্টের এজেন্ট হিসেবে কাজ করে ঠিক আছে তো এজেন্ট কথাটার অর্থ কিন্তু এখানে এই নয় যে সেন্ট্রাল গভর্নমেন্টের আন্ডারে বা সেন্ট্রাল গভর্নমেন্টের সাবঅর্ডিনেট হিসাবে বা সেন্ট্রাল গভর্নমেন্টের কন্ট্রোলে গভর্নমেন্টকে কাজ করতে হবে গভর্নর হচ্ছে একটা ইন্ডিপেন্ডেন্ট কনস্টিটিউশনাল বডি তাহলে গভর্নর একটা ইন্ডিপেন্ডেন্ট কনস্টিটিউশনাল বডি কিন্তু এর কিছু কিছু পাওয়ার অবশ্যই সেন্ট্রাল গভর্নমেন্টের কাছে রয়েছে তো প্র্যাকটিক্যালি আমরা যদি দেখি গভর্নর যখন নিয়োগ করা হয় গভর্নর নিয়োগের জন্য কোনো ধরনের কোনো ইলেকশন কিন্তু হয় না ডাইরেক্ট ইলেকশান হোক বা ইনডাইরেক্ট ইলেকশন হোক প্রেসিডেন্ট নিয়োগের সময় যেমন ইনডাইরেক্ট ইলেকশন হয় গভর্নর নিয়োগের ক্ষেত্রে কিন্তু কোনো ইলেকশন হয় না গভর্নরকে অ্যাপয়েন্ট করা হয় বাই দ্য প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া তো প্রেসিডেন্ট গভর্নরকে অ্যাপয়েন্ট করে উইথ দ্য অ্যাডভাইস অফ কাউন্সিল অফ মিনিস্টার্স হেডেড বাই প্রাইম মিনিস্টার তাহলে প্রধানমন্ত্রী বা প্রাইম মিনিস্টার তার কাউন্সিল অফ মিনিস্টারকে দিয়ে একজনকে অ্যাডভাইস করেন কোনো একটা স্টেটের গভর্নর হিসেবে নিযুক্ত করার জন্য সেই মতো প্রেসিডেন্ট তাকে ওই স্টেটের গভর্নর হিসেবে নিযুক্ত করে বা অ্যাপয়েন্ট করে যদিও পাঁচ বছরের টেনার গভর্নরে বলা হয় কিন্তু এই পাঁচ বছরের যে টেনার গভর্নরের সেটা কিন্তু সাবজেক্টেড টু প্লেজার অব দ্য প্রেসিডেন্ট মানে প্রেসিডেন্টের প্লেজার বা সন্তুষ্টির উপর গভর্নমেন্টের টার্ম ডিপেন্ড করছে মানে সেন্ট্রাল গভর্নমেন্ট চাইলেই যে কোনো সময় গভর্নরকে রিমুভ করতে পারে এবং এই যে রিমুভালের কারণ সেটা কনস্টিটিউশনে কিন্তু কোথাও উল্লেখ করা নেই তাহলে এইখানে কিন্তু একটা বোঝার বিষয় আছে গভর্নরকে ইন্ডিপেন্ডেন্ট বডি বানানো হলেও একটা ডাইরেক্ট পাওয়ার কিন্তু দিয়ে দেওয়া হয়েছে সেন্ট্রাল গভর্নমেন্টকে গভর্নরকে কন্ট্রোল করার জন্য যে কোনো সময় কোনো গভর্নরকে সেন্ট্রাল গভর্নমেন্ট চাইলেই একটা স্টেট থেকে অন্য স্টেটে ট্রান্সফার করতে পারেন অথবা রিমুভ করতে পারেন ঠিক আছে তো এখানে টোটাল কন্ট্রোলটাই সেন্ট্রাল গভর্নমেন্টের হাতে রয়েছে এবং এর যে কনসিকুয়েন্সেস আমরা সেটা দেখেছি যে বিভিন্ন সময়ে যখন সেন্ট্রাল গভর্নমেন্টে পলিটিক্সের চেঞ্জ হয়েছে যেমন স্বরূপ যদি বলি ভিপি সিংয়ের গভর্নমেন্ট ন্যাশনাল ফ্রন্ট নাইনটিন এইটটি নাইনে যখন পাওয়ারে এসেছিলেন তখন অন্য স্টেটে তার আগে কংগ্রেস গভর্নমেন্ট দ্বারা নিয়োজিত যে গভর্নররা ছিল তাদেরকে তারা রিমুভ করে দিয়েছিলেন ঠিক আছে এবং তারপরেই কিন্তু এস আর বোম্বাই কেস হয়েছিল যেটা আমি পরে আসবো তো এইভাবে সেন্ট্রাল গভর্নমেন্ট বিভিন্ন সময় গভর্নরকে তাদের হাতিয়ার হিসেবে ইউজ করেছেন স্টেট গভর্নমেন্টের সরকারকে ভেঙে ফেলার জন্য এবার আর্টিকেল ওয়ান সিক্সটি এটা খুবই ইম্পর্ট্যান্ট একটা আর্টিকেল আর্টিকেল ওয়ান এখানে বলা আছে যে দেয়ার শ্যাল বি এ কাউন্সিল অফ মিনিস্টার্স ইন দ্য স্টেট উইথ দ্য চিফ মিনিস্টার অ্যাজ দ্য হেড টু এইড অ্যান্ড অ্যাডভাইস দ্য গভর্নর তাহলে গভর্নরকে সাহায্য করার জন্য এবং পরামর্শ দেওয়ার জন্য একটা কাউন্সিল অফ মিনিস্টার্স থাকবে যার হেড হবে মুখ্যমন্ত্রী বা চিফ মিনিস্টার তো এখানে এইড এবং অ্যাডভাইস বলা আছে যে গভর্নরকে যেভাবে পরামর্শ দেবে সেই হিসেবে গভর্নর এক্সারসাইজ করবে তার ফাংশনস ঠিক আছে তো চিফ মিনিস্টার এবং তার কাউন্সিল অফ মিনিস্টার যেভাবে অ্যাডভাইস দেবে গভর্নর সেভাবে কাজ করবে এক্সেপ্ট ঠিক আছে ব্যতিক্রম রয়েছে এক্সেপ্ট দোজ হুইজ আর রিকোয়ার্ড টু বি ডান বাই দ্য গভর্নর অন হিস অর হার ডিসক্রিয়েশন তাহলে গভর্নর তার নিজের পার্সোনাল সিদ্ধান্তের উপরও কিছু কিছু কাজ করতে পারে অ্যাপার্ট ফ্রম দ্য মেন ফাংশান যেগুলো চিফ মিনিস্টার এবং তার কাউন্সিল অফ মিনিস্টার গভর্নরকে সাজেস্ট করবে ঠিক আছে আর্টিকেল ওয়ান সিক্সটি থ্রি তো আর্টিকেল ওয়ান সিক্সটি থ্রিতে আমরা দুটো জিনিস দেখতে পাচ্ছি এক হচ্ছে চিফ মিনিস্টার এবং তার কাউন্সিল অফ মিনিস্টার যেভাবে অ্যাডভাইস করবে সেভাবে গভর্নরকে ফাংশন করতে হবে এবং গভর্নর তার নিজের সিদ্ধান্তের উপরও কিছু কিছু কাজ করবে এবং এইখানে গভর্নরের ডিসক্রিপশানটা একটু বেশি আমরা ফর্টি সেকেন্ড বা বিয়াল্লিশতম যে কনস্টিটিউশনাল অ্যামেন্ডমেন্ট দেখেছি উনিশশো ছিয়াত্তর সালে উনিশশো ছিয়াত্তর সালের কনস্টিটিউশনাল অ্যামেন্ডমেন্টে বলা হয়েছে যে প্রেসিডেন্টকে প্রাইম মিনিস্টার এবং তার কাউন্সিল অফ মিনিস্টার যেভাবে অ্যাডভাইস করবে সেভাবে কাজ করতে হবে এবং সেটা তার উপর বাইন্ডিং সেটা তারপর বাইন্ডিং থাকবে মানে প্রেসিডেন্টকে প্রাইম মিনিস্টার এবং কাউন্সিল অফ মিনিস্টার যেভাবে বলবে সেভাবেই কাজ করতে হবে তার বাইরে গিয়ে কাজ করতে পারবে না কিন্তু ফর্টি সেকেন্ড 1976 নাইনটিন এখানে কিন্তু গভর্নরের কথা বলা হয়নি ঠিক আছে তার মানে গভর্নর চিফ মিনিস্টার এবং তার কাউন্সিল অফ মিনিস্টারের কথা যে পুরোপুরি পুরোটাই শুনবে সেরকমভাবে কোনো রেস্ট্রিকশন 42nd সেকেন্ড অ্যামেন্ডমেন্টের ক্ষেত্রে কিন্তু দেওয়া হয়নি এবার এই যে ডিসক্রিশনস কথাটা মানে গভর্নরের কি কি ক্ষমতা রয়েছে যে সে নিজের থেকেই ডিসিশান নিতে পারবে এক্ষেত্রে অনেক লম্বা লিস্ট রয়েছে আমি শুধুমাত্র ইম্পর্ট্যান্ট কয়েকটা জিনিস তোমাদের এখানে বলছি যেমন কিছু সিচুয়েশনাল ডিসক্রিশনস রয়েছে মানে কিছু সিচুয়েশন অ্যারাইজ হয় যেখানে গভর্নর তার নিজের সিদ্ধান্ত নিজেই নিয়ে থাকে যেমন সাডেনলি যদি কোনো চিফ মিনিস্টারের মৃত্যু হয়ে থাকে বা নতুন ইলেকশনের পরে চিফ মিনিস্টার কী হবে তো এই সমস্ত ক্ষেত্রে গভর্নরের কিছু সিচুয়েশনাল ডিসকাশান রয়েছে তাছাড়াও গভর্নর যে কোনো সময় কি করতে পারে ইনফরমেশান চাইতে পারে কার কাছ থেকে চিফ মিনিস্টারের কাছ থেকে উইথ রিগার্ড টু অ্যাডমিনিস্ট্রেটিভ ইভ্যান্ড লেজিসলেটিভ ম্যাটার অ্যাডমিনিস্ট্রেটিভ এবং লেজিসলেটিভ ব্যাপারে যে কোনো কিন্তু গভর্নার চিফ মিনিস্টারের কাছে চাইতে পারে এটা হচ্ছে তার নিজের ডিসক্রিপশান এক্ষেত্রে কেউ কোশ্চেন করতে পারে না গভর্নরকে এবং প্রেসিডেন্সিয়াল রুল প্রেসিডেন্সিয়াল রুল কল করার সময় গভ গভর্নর নিজের ডিসক্রিপশানে ডিসিশন নিতে পারে এবং সেন্ট্রাল গভর্নমেন্টকে বলতে পারে যে স্টেট গভর্নমেন্টের অ্যাডমিনিস্ট্রেশান কনস্টিটিউশনের বেসিসে হচ্ছে না অতএব এখানে প্রেসিডেন্সিয়াল রুল দেখা যেতে পারে তো এটাও গভর্নর তার নিজের ডিসক্রিপশানে নিতে নিয়ে থাকেন কিন্তু প্রেসিডেন্সিয়াল রুলের ব্যাপারে দুটো আর্টিকেল রয়েছে আর্টিকেল থ্রি ফিফটি হচ্ছে যদি কনস্টিটিউশনাল ফেলিয়ার হয় বা সংবিধানের অমর্যাদা হয় কোনো স্টেটে সংবিধান না মানা হয়ে থাকে আর আর্টিকেল থ্রি রয়েছে আর্টিকেল থ্রি সিক্সটি ফাইভ অনুযায়ী সেন্ট্রাল গভর্নমেন্টের কোনো ডাইরেকশান যদি স্টেট গভর্নমেন্ট না মেনে চলে তাহলে সেক্ষেত্রে সেখানে প্রেসিডেন্ট রুল ডাকা যেতে পারে এবার আর্টিকেল থ্রি ফিফটি সিক্সের আন্ডারে যখন কোনো স্টেটে কনস্টিটিউশনাল মেশিনারি কাজ করবে না সংবিধানের সংবিধান অনুযায়ী সেখানে অ্যাডমিনিস্ট্রেশন হচ্ছে না সেই ক্ষেত্রে প্রেসিডেন্ট কি করবে প্রোক্লেমেশন জারি করবে প্রেসিডেন্সিয়াল রুলের জন্য সেক্ষেত্রে গভর্নরের যে রিপোর্ট বা গভর্নরের রিপোর্ট কিন্তু বাধ্যতামূলক নয় উইথ আর উইদাউট রিপোর্ট অফ দ্য গভর্নর তো গভর্নরের রিপোর্ট ছাড়াও কিন্তু প্রেসিডেন্ট প্রেসিডেন্সিয়াল রুল ডাকতে পারে এবং সেটাকে অবশ্যই পার্লামেন্টারি অ্যাপ্রুভালের দরকার হয় সিম্পল মেজোরিটিতে দুটো হাউসেই পাশ করতে হয় প্রেসিডেন্টের কলের দু মাসের মধ্যে তো এতক্ষণ আমরা বিভিন্ন কনস্টিটিউশনাল পয়েন্ট অফ ভিউ থেকে গভর্নর গভর্নরের বিভিন্ন পাওয়ারের কথা জানলাম লিমিটেশনসের কথা জানলাম এবার আমরা সুপ্রিম কোর্টের বিভিন্ন জাজমেন্টের ব্যাপারে একটু আলোচনা করবো যেমন এস আর বোম্বাই এবং ইউনিয়ন অফ ইন্ডিয়া খুবই উল্লেখযোগ্য একটা কেস যেটা নাইনটিন নাইনটি ফোরে হয়েছিল এবং যে নাইনটিন এইটটি নাইনে যখন ভিপি সিং সেন্ট্রাল গভর্নমেন্টে আসে তখন কর্ণাটকের চিফ মিনিস্টার ছিল এস আর বোম্বাই তো গভর্নরকে ইউজ করে প্রেসিডেন্সিয়াল রুল জারি করে সেই সরকারকে ভেঙে দেওয়ার জন্য এস আর বোম্বাই যে কেস করেছিলেন সেটা এস আর বোম্বাই ভার্সাস ইউনিয়ন অফ ইন্ডিয়া কেস নামে পরিচিত নাইনটিন এখানে সুপ্রিম কোর্ট খুবই গুরুত্বপূর্ণ ভার্ডিক দিয়েছিলেন এবং সেন্ট্রাল গভর্নমেন্ট যাতে আরবিটারিলি যে কোনো স্টেট গভর্নমেন্টকে ডিসমিসড করতে না পারে তার জন্য বিভিন্ন রেস্ট্রিকশনস দিয়ে দিয়েছিলেন এই ভার্ডিক্টের মাধ্যমে সাথে সাথে আর্টিকেল ওয়ান সিক্সটি থ্রি বিশ্লেষণ করা হয়েছিলো এতে বলা হয়েছে গভর্নর কোনো ম্যাটারের ওপর তার ডিসক্রিপশান প্রয়োগ করবে কিনা সেটা ডিপেন্ড করবে গভর্নরেরই ডিসক্রিশনের উপর এবং সেটাই ফাইনাল এক্ষেত্রে আর্টিকেল ওয়ান সিক্সটি থ্রি ওয়ানটাও একবার বলা দরকার আর্টিকেল ওয়ান সিক্সটি থ্রি ওয়ানে বলা হয়েছে যে কাউন্সিল অফ মিনিস্টার্স হেডেড বাই দ্য সি এম শ্যুড এইড অ্যান্ড অ্যাডভাইস গভর্নর যেমন রিসেন্টলি মধ্যপ্রদেশে কংগ্রেস সরকার গভর্নমেন্ট রিজাইন করেছিল ফ্লোর টেস্টে তারা মেজরিটি প্রুভ করতে পারেনি সেই সময়ে কিন্তু সুপ্রিম কোর্ট এসআর আর কেসের রেফারেন্স টেনেছিলো এবং আর্টিকেল ওয়ান সিক্সটি থ্রি টু এর আন্ডারে বলেছিল যে গভর্নর যে কোনো সময় চিফ মিনিস্টারকে বলতে পারে তার মেজরিটি প্রুভ করার জন্য স্টেট অ্যাসেম্বলিতে তাহলে স্টেট অ্যাসেম্বলিতে যদি গভর্নর চিফ মিনিস্টারকে তার মেজোরিটি প্রুভ করতে বলে তো সেটা গভর্নর যে কোনো সিচুয়েশানে গভর্নরে যদি মনে হয় যে চিফ মিনিস্টারকে তার মেজরিটি প্রুভ করতে হবে স্টেট অ্যাসেম্বলিতে তাহলে গভর্নর সেটা করতে পারে গভর্নরের নিজের ডিসক্রিপশনের উপর এবং মধ্যপ্রদেশে কমলনাথ সরকারের গভর্নমেন্টকে গভর্নর সেটা ডাইরেকশান দিয়েছিলেন কারণ তার কিছুদিন আগেই কংগ্রেস সরকারের কিছু এমএলএ ভারতীয় জনতা পার্টিতে যোগ দিয়েছিলেন এবং গভর্নরের এই যে ডিসক্রিশনারি পাওয়ার এটাকে কিন্তু সুপ্রিম কোর্ট আফেল্ড এবং ভ্যালিড বলে ঘোষণা করেছেন মানে গভর্নর চাইলেই চিফ মিনিস্টারকে যে কোনো সময় তার মেজোরিটি প্রুভ করতে বলতে পারে তার মানে এখানে মুর্দা কথা হচ্ছে যতক্ষণ অবধি স্টেট অ্যাসেম্বলিতে চিফ মিনিস্টার বা রুলিং পার্টির মেজোরিটি থাকবে ততক্ষণ অবধি গভর্নর কিন্তু এখানে কিছু করতে পারবে না কিন্তু যদি স্টেট অ্যাসেম্বলিতে মেজোরিটি পার্টির চিফ মিনিস্টার এবং তার কাউন্সিল অফ মিনিস্টার্স আস্থা হারিয়ে ফেলে বা মেজরিটি হারিয়ে ফেলে তখন গভর্নর ফ্লোর টেস্ট করতে বলবে এবং সেই ফ্লোর টেস্টে ফেল হওয়ার ফলে গভর্নর সে সরকারকে রিজাইন করতে বলতে পারে এটা খুব ইম্পর্টেন্ট রিসেন্ট ভার্ডিক্ট যেটা অরবিন্দ কেজরিওয়াল দিল্লির চিফ মিনিস্টার এবং তখনকার যে লেফটেন্যান্ট গভর্নর ছিলেন অনিল বাইজাল তার মধ্যে এই একই রকমের মতভেদের জন্য সুপ্রিম কোর্ট যে জাজমেন্টটা দিয়েছিলেন সেটা খুবই ভাইটাল এবং সেখানে সুপ্রিম কোর্ট রুলিং দিয়েছিলেন যে দ্য লেফটেন্যান্ট গভর্নর হ্যাজ নো ইন্ডিপেন্ডেন্ট পাওয়ার টু টেক ডিসিশন অ্যান্ড ইজ বাউন্ড বাই ইলেকটেড গভর্নমেন্টস অ্যাডভাইসেস তো এখানে কিন্তু অরবিন্দ কেজরিওয়ালই উইনার ছিলেন এবং সুপ্রিম কোর্ট বলে দিয়েছিলেন যে ইলেকটেড গভর্নমেন্টের যে ম্যান্ডেট ইলেকটেড গভর্নমেন্টের ম্যান্ডেট অনুযায়ী পার্লামেন্টারি ডেমোক্রেটিক সিস্টেমে গভর্নর বা লেফটেন্যান্ট গভর্নরকে চিফ মিনিস্টার এবং তার কাউন্সিল অফ মিনিস্টার অ্যাডভাইস অনুযায়ী কাজ করতে হবে গভর্নরের কিছু ডিসক্রিশন অবশ্যই রয়েছে তার ডিসক্রিপশান ইউজ করার আগে কসিয়াসলি সেই ডিসক্রিপশান ইউজ করতে হবে তো এই হচ্ছে প্রত্যেকের পাওয়ার এবং লিমিটেশনস প্রত্যেককেই তাদের পাওয়ার এবং লিমিটেশানস অনুযায়ী কাজ করে এই রকম একটা ক্রাইসিসকে হ্যান্ডেল করা উচিত এবং যদি বলো যে সুপ্রিম কে হু ইজ সুপ্রিম তো অবভিয়াসলি আওয়ার কনস্টিটিউশন ইজ সুপ্রিম অ্যান্ড সুপ্রিম ল অফ দ্য ল্যান্ড এটা প্রোটেক্ট করছে সুপ্রিম কোর্ট সুপ্রিম কোর্ট প্রোটেক্ট করবে এবং কনস্টিটিউশন যে সুপ্রিম এই অথরিটিটা কোথা থেকে পাবে সেটা হচ্ছে পিপল অফ ইন্ডিয়া তো আই হোপ চিফ মিনিস্টার এবং গভর্নর অফ দ্য ওয়েস্ট বেঙ্গল উইল ডু দেয়ার ওয়ার্ক অ্যাজ পার দ্য গাইডলাইন্স প্রোভাইডেড বাই আওয়ার কনস্টিটিউশনস টু ফাইট দিস করোনা ভাইরাস ক্রাইসিস তো থ্যাংক ইউ আজকের ভিডিও এখানেই শেষ করছি থ্যাংক ইউ ফর ওয়াচিং